ঘরের ভেতরে ছোট ছোট অস্ত্র বানাতো যেগুলো দিয়ে ওরা লড়াইটা করবে, আর বাইরে ইয়াং ছেলেমেয়েরা আগুন জ্বালিয়ে নাচ গান করতো সারা রাত ধরে। আর এই মেয়েটি তুফানি ওই বিভিন্ন সময় এখানে নেচে বেড়াচ্ছে, তারপর আর এক দল এসে বলছে তুমি সারা রাত এখানেই নাচবে, আমাদের ওখানে চলো, মেয়েটি ওইখানে গিয়ে নাচছে। আর পাদ্রি সাহেব সারা রাতে মেয়েকে খুঁজে বেড়াচ্ছে, কেন ওনার কাছে আগে খবর এসেছে তো যে এরা একটা আর পাল্টা আক্রমণে যাচ্ছে, সেই জন্য তার মেয়েকে নিয়ে ঘরে নিয়ে যেতে চাইছে। উনি খুঁজছে সারা রাত, মেয়ে সারা রাত নেচে বেড়াচ্ছে। ভোরবেলা এই সুখিয়ার বাড়িতে এসেছে জল খাওয়ার জন্য এবং ওকে দেখার জন্য, কি খুব ভালো লাগে। আসলে মানুষ যাকে ভালোবাসে তাকে খুব আপন মনে হয় তো, যে একে আমি চিনি, এ আমার সারা জীবনের চেনা, কি জানি হয়তো আমার মাকে এইরকম দিকে দেখতে ছিল, এরকম মেয়েটার ভাবনা। যখন মেয়েটা এসে পড়েছে, কানু এবং সিধু এই বাড়ির যে ছেলেটি তাকে রাখতে এসে, যে তুই এত দেরি করছিস কি, আমাদের বেরোবো তো, আপনাদের জানেন যে গাছে ডাল পাতা লতা পাতা পুরো গায়ে জড়িয়ে সারা রাত ধরে মাইলের পর মাইল হেঁটে তারা একটা আক্রমণের জায়গায় গিয়ে জড়ো হতো, সেখান থেকে আক্রমণটা চালাতো। এরা সেইভাবে যাবে, এ যেতে পারছে না, কেন এর বউটি গর্ভবতী, যে কোনো সময় ওর বাচ্চা হতে পারে, কাকে রেখে যাবে। তুফানিকে দেখে এরা বেঁচে গেল, এই তো তুফানি এসে গেছে, তুফানি তুই এখানে থাক, আমরা না আসা পর্যন্ত যাবে না। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, এখন যা তো যাও বলে একদম সবাইকে ঠেলানো বার করে দিয়েছে। দিয়ে মেয়েটি বলছে, শুরু করছি আমি, কেমন লাগছে গো বউ দিদি, আমার বাপুর রক্তটা কেমন লাগছে, একদিন ডমন মাঝি লাইচে লাইচে থকে যাইয়ে আমার গায়ে ঠেস দিয়ে বসেছিল, তখন টপ করে রক্তটা যেমন লাগছিল এখনো ঠিক তেমনই লাগছে আমার। তুফানি, বাড়ি থেকে বাবা গলা শুনেছে, অজিতদা ঢুকছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তুফানি এই যে তুফানি, চল চল ঘর চল, চারিদিকে গন্ডগোল শুরু হয়েছে, শয়তানটা একেবারে খেপে গেছে। বউটি বলছে, শয়তান কে পাগলা বাবা, দু দলেই শয়তান আছে, প্রভু যীশু ওদের রক্ষা করুন। দু দলে যদি শয়তান থাকে তাহলে তোমার একা ঈশ্বর কোন দিক সামলাইবে বাবা। আমি বলি কি, তোমার ঈশ্বর তার চাইয়ে যে দলে সবগুলা নি শয়তান, ওই মাতাল হাতি খেপানো সান্তাল শিকার করা সাহেব জিমিদার সাহুকর গুলানকে দেখ কেন শেষ কইরে পাইবে। কি ব্যাপার, তুমি কি সকালে উঠে মদ খেয়েছো নাকি? মদ তো আমি 24 পহরে খাইয়ে থাকি, কেন খাবো নাই, লিজের উপর মায়া নাই আমার। এই যে মংরা দাদা, কাঠ বাস লিয়ে চলে গেল সিধু ঠাকুরের সাথে, যাইতে ওর মন সরছিল নাই, তো কিসের তরে গেল, তোমার তরে, এই ঘট্ট তরে, জিমি জেরাতে তরে, লিজের ভাই ভায়া সন্তালদের তরে, কত মায়া আমার। আর বলো আজ যদি আমাকে লড়াইয়ে যাইতে হয় আমি কিসি তরে যাব, কোন লীলকা সাহেব নাকি আমার বাপ, মা ছিল সন্তান, জনমে কাকুকে দেখলাম নাই, এত গুলান বছর গেলাম, যিশু হইলাম, না সুখ না সুয়াস্তি, মদ খায় লাচি তো মনে হয় মাইছে আছি। মা তুফানি কেন এত কষ্ট পাও, আমি তো তোমার কোনো কাজে কখনো বাধা দিইনি, তুমি যখন যা করতে চেয়েছো করতে দিয়েছি, সেই তো আমাকে শুধু আর কাঠি কইবার জন্যে, মানে খ্রিস্টান, এই যে তুমি সান্তালদের সাথে হারিয়া খাও, মাদল বাজাও, নাচো, সে কি তোমার লিজের জন্যে, সে তো সন্তালগুলোকে আর কাশি করবার জন্যে। তুফানি আর ইউ গোয়িং টু ফার, হ্যাঁ বাবা মনটা লাগছে, মাথাটা আমার ঠিকই আছে, বড় আতে লাগছে না বাবা, দেখো না তুমি, আমি তোমার কত আদরে বিটি, ইমন কথা তো বলি তোমাকে, না এর উল্টো পাল্টা কথা তুমি আমার সম্পর্কে একদম বলবে না, তাও বটে, যা যা ধর্ম গুলা আমি বলতে রাগ লেল, কেনে যখন ডমন মাঝি আমাকে বিয়া করার তরে তোমাকে খুঁজেছিল, কেনে তুমি বললে
সাহেবের বিটির সাথে সান্তালের বিয়া হবে নাই? কি বলো, সে যে চলে গেল রানীগঞ্জের কয়লা খাদে কুলি খাটতে, আর ঘুরলেন নাই আমরা টাওয়ার। My poor child, it's all my fault, forgive me. কি বলছে পাগলা সাহেব, কি বলছে তোকে? বলছে দশ হয়েছে, দশ ইমনই দশ, আরো কত হয়েছে উহার? দশ হয়েছে আমার। তখন যদি আমি উহার কথা না মানতাম, যদি ডমনে হাত ধরে বেড়াই যেতাম। কি বাবা কাঁদছ, কার দুঃখে কাঁদছো তুমি, আমার ডমনে না তোমার ঈশ্বরের কথায়? ধন্যবাদ। কবি মল্লিকা সেনগুপ্ত, সীতার। আমাদের খুব দুর্ভাগ্য, মাত্র 51 বছর বয়সে পুরারোগ্য ক্যান্সারে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। থাকলে আরও নিশ্চয় কয়েকটা নাটক, উপন্যাস এবং কবিতা নিঃসন্দেহে পেতাম, পেলাম না, চলে গেল বড্ড তাড়াতাড়ি, কিছু করার নেই। তা আমার সৌভাগ্য যে ওর সীতার নাটকে প্রথম যে নাট্যপাঠটা তৈরি হলো, তাতে দুটি মেয়েতে মিলে আমরা এই সীতায়নটা করেছি। এখানে সমীকটা আছেন বোধ হয়, নিশ্চয় দেখেছেন মেয়েটা, ওনার খুব ভালো লাগেনি। কিন্তু এই চরিত্রটা করে আমি যেন নিজেকে খুঁজে পাই, যেন আমার মনে হয় যে এখনকার যেন কোনো সিঙ্গেল মাদার হচ্ছে আমাদের এই সীতা, যে কিনা দুটো বাচ্চাকে ওরকম একটা জায়গার, দুটো বাচ্চাকে মানুষ করেছে অমানসিক পরিশ্রম করে, অভাবের মধ্যে, এবং ওই রাজ পরিবারের যোগ্য সন্তান করে তাকে তৈরি করে পাঠিয়ে দিয়েছে বাবার কাছে, যাও ওই বিশাল সম্পত্তি কেন আমার ছেলে ভোগ করবে না? ওই বিশাল সম্পত্তি তো রাজা রাম তো নিজে তৈরি করেনি, বংশ পরম্পরায় তো তৈরি হচ্ছে কত মানুষের চোখের জলে, আমার ছেলে ওটা ভোগ করবে, আমার ছেলে কেন থাকবে না নিজের কাছে? পাঠিয়ে দিয়েছি, নিজের কষ্ট থাকা সত্ত্বেও এখানে আমাকে কেমন যেন টেনেছে। যদি আমি কখনো মা হইনি, কিন্তু অনেক মায়ের কথা যেন এই সীতার মধ্যে আমি বলি। এবং মল্লিকা যেটা লিখেছে যে শেষকালে দেখা যায় প্রতিবাদ হচ্ছেন সীতা, যে রাম বারবার বলছে তুমি এখানে তোমার সতীত্বের পরীক্ষা দাও, অমুক করো তমুক করো, শেষকালে সীতা বলছে যে আমি তোমাকে ত্যাগ করলাম, সীতা শেষ দৃশ্যকে বলছে। এটা আমাকে একটু নাড়িয়ে দিয়েছে, যার জন্য 64 বছর বয়সে গিয়ে আমি সীতা করছি। করার কারণ হচ্ছে কি, যে বলি যে ওটা সম্ভব নয়, 35 বছরে সীতার চরিত্রে 64 বছরের মাধ্যমে করছেন, এটা একটা হাস্যকর ব্যাপার। খুব যিনি নাটকটা করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে তুমুল তর্ক হচ্ছে আমার ফোনে, ফোনে রোজই ঝগড়া হচ্ছে। তুমি যে পাগল হয়েছো, আমাকে সীতা মানানো তো খুব মুশকিল ব্যাপার। বলে কোনো মুশকিল নেই, কেননা এই বর্ণনাকারী থেকে চরিত্রে যাচ্ছে, বর্ণনাকারী থেকে সীতায় যাচ্ছে, রামে যাচ্ছে, লক্ষণে যাচ্ছে, আত্মেই দিয়ে যাচ্ছে, যাওয়ার সাথে, এটা জন্য তো কোনো অসুবিধে নেই। কেন বর্ণনাকারী, বর্ণনাকারী যে কোনো বয়সের চরিত্র করতে পারে, এইখানে আমি ভেবে দিলাম হ্যাঁ করা যায়। তা সুতরাং ওই সীতার যে আমরা খালি দুঃখিনী সীতা চোখের জলেই ভাসছে তা নয়, সেই সীতা আমি আম কোনো কোনো দিনই ওই চোখের জলে ভাসছে এই চোখটি ভালো লাগে না, একবার দেখি তা করলাম, তা ওটা মানে একটা কারণে ও চলে গেল, আরো আমার ভালো লাগলো না করতে। কিন্তু এখন এই অধ্যয়ন করছি এবং বেশ বেশ কয়েকটা শুরু হয়ে গেল, আমি জানি না কতটা আপনাদের ভালো লাগবে, কারণ টুকরো টুকরো করে করবো। তো বর্ণনাকারী থেকে যাচ্ছি, তখন যখন নাটকটা করবো হয়তো পারবো না বলতে, সংলাপের ধরন দেখে তো বুঝে নেবে। পোশাকার ফাল্গুন মাস,
শ্রী রামচন্দ্রের আদেশের লক্ষণ একটি ছোট্ট তরণী করে সীতাকে নিয়ে চলেছেন বাল্মীকির আশ্রমের উদ্দেশ্যে। হায়, বসন্ত বাতাসে ছিল নিষ্ঠুরতম বিবাহ বিচ্ছেদ। এদিকে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম থেকে নিমন্ত্রণ ছেড়ে কৌশলা প্রাসাদে ফিরে এসেছেন। বধূরা তাকে প্রণাম করে গেছে, কিন্তু সীতা এখন আসেনি। এই বধূটি তো কখনো মাঙ্গলিক আচার বিস্তৃত হন না, রামচন্দ্রই পাচ্ছেন না কেন? তবে কি জানকী শারীরিক কোনো অসুবিধে হলো? তার কথা শেষ হতে না হতে রাম প্রবেশ করে। উদ্ভ্রান্তের মধ্যে তার আবির্ভাব দেখে সকলে চমকিত হন। রাম করজোড়ে মায়ের পাদ স্পর্শ করে উঠে দাঁড়ান, বলেন, মা! ও বাবা, এ কার গলা? মা, আপনাকে নির্জনে কিছু নিবেদন করব। সীতার জন্য অনেক কেঁদেছে, তো ওই জন্য গলাটা হয়ে গেছে। কোনো বিপদ হচ্ছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কৌশলার স্নায়ুগুলো শক্ত হয়ে ওঠে। প্রবল কৌতূহল উত্তেজনা দমন করে তিনি রামচন্দ্রকে কিছুক্ষণ ওই অবস্থা থাকতে দেন। কয়েক মুহূর্ত রামের মাথায় হাত রেখে অতিবাহিত করার পর রাম মুখ তোলেন, মা, আমার সর্বস্ব বিসর্জন হয়েছে, সীতাকে আমি ত্যাগ করেছি প্রজাদের সন্তুষ্টির জন্যে। কৌশলা সমস্ত স্থৈর্য খান খান হয়ে যায়। কি বলছো পুত্র, কি ব্যাপার, তুমি সুস্থ আছো তো? আমি কি ধর্মনিষ্ঠ, সত্যনিষ্ঠ, স্থিতদি রামচন্দ্রের মুখ থেকে এইরূপ ভয়ানক বাক্য শুনবার জন্যে এতদিন জীবন ধারণ করেছিলাম? কৌশলা উগ্র মূর্তি দেখে রামের জাঢ্য উড়ে যেতে থাকে। তিনি এখন আত্মপক্ষ সমর্থনের জন্য নিজেকে তৈরি করেন। মা, আপনি নিশ্চয়ই বুঝবেন, সীতাকে যে ত্যাগ করেছে সে আপনার পুত্র বা সীতার স্বামী নয়, সে এক ক্ষত্রিয় মহিপাল। প্রজাদের সন্তুষ্টি বিধানই তার একমাত্র কাজ। এই সকল আড়ম্বরপূর্ণ বাক্য জীবন আমি বহুবার শুনেছি পুত্র, কিন্তু তুমি যে কাজ করেছো এইরূপ মূঢ়তা আমি কোনো রাজার মধ্যে দেখিনি। না না, দেখা তো দূরের কথা, শ্রবণও করিনি। মা কেন বুঝতে পাচ্ছেন না, লঙ্কা প্রত্যাগত সীতাকে প্রজারা তাদের রাজমহিষী হিসেবে দেখতে চান না। কি স্পর্ধা তাদের! রাজার প্রসাদ জীবিত অর্জন, তাদের কথায় রাজা তার কর্তব্য স্থির করবেন? বা মার রাষ্ট্র একটা কৌশল, পূর্বপুরুষের শ্রম ও বুদ্ধি বলে অর্জিত রাষ্ট্রের প্রতি আমি দায়বদ্ধ। আমার পিতা এই মহান দায়িত্ব আমার উপর অর্পণ করে স্বর্গবাসী হয়েছেন। সীতাকে যদি না ত্যাগ করতাম প্রজারা আমার উপর আস্থা হারিয়ে ফেলত, রাষ্ট্র বিপন্ন হতো। মার রাষ্ট্র, রাষ্ট্র, রাষ্ট্র মানুষ কি কিছু নয়? একা করে 365 স্ত্রী সংগ্রহ করেছিলেন তোমার পিতা দশরথজি। না না, নিজের জন্য নয়, সবই তোমারই মতো, রাষ্ট্রের কল্যাণের দোহাই দিয়ে। সারা জীবন আমি দগ্ধ হয়েছি। অভাগা সীতা, পঞ্চম মাস গর্ভিণী, ও নজানা দেশে অরক্ষিত, অভুক্ত, মৃত প্রায় পড়ে থাকতে। এত তোমার সিংহাসন আসক্তি! মা, ওই গর্জন প্রজাদের দিয়ে শোনাও, আমাকে না। বাল্মীকির আশ্রমের কাছাকাছি এসে লক্ষণ গেছে নদীতে মুখ ধুতে। সে অনেকক্ষণ ধরে মুখ ধুচ্ছে, হাত ধুচ্ছে, জলে নিজের প্রতিবিম্ব দেখছে। আসলে সময় নিচ্ছে, কি করে ভয়ঙ্কর কথাটা সে বলবে সীতাকে? এদিকে ক্ষুধার্ত সীতা দুটো শাল পাতায় ফল টল যা পেয়েছে সাজিয়ে বারবার লক্ষণকে ডাকছে। লক্ষণ ঊর্ধ্ব মুখে সূর্যের দিকে তাকালেন, অর্ধস্ফুট স্বরে বললেন, হে দেব সবিতা, হে গঙ্গা, জল্লাদ বা গুপ্ত ঘাতকের কাজের চেয়ে ঘৃণ্য ও ভয়ঙ্কর সে কাজের জন্য আমাকে প্রস্তুত করুন। লক্ষণ, হলো তোমার, কি করছো? জলে নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে সব বিস্মৃত হলে নাকি? ও লক্ষণ, জাঢ্য ছেড়ে ফেলে লক্ষণ উঠে দাঁড়ালেন, কিন্তু তার পদক্ষেপ মন্থর।
অতি ধীরে অনিচ্ছুক পায়ে তিনি এক নিষ্ঠুর ভবিতব্যের দিকে এগিয়ে চলেছেন। লক্ষণ, তোমার কি শরীর অসুস্থ লাগছে? লক্ষণ শাল পাত্রে আঙুল দিয়ে কষতে কষতে কোনো রকমে মাথা নেড়ে বলেন, না। বৈদি আরো ব্যাকুল স্বরে বলে, সত্য বলো, আর্যপুত্রী সব সংবাদ কুশল তো? আমাদের তিনি বিদায় সম্ভাষণ জানাতে আসেননি, সে কি তার শারীরিক অসুস্থতার কারণে? তিনি সুস্থই আছেন, তবে কি হয়েছে? কোন দুশ্চিন্তার কি তোমাকে দংশন করছে? দেবতা দিব, আমাকে সব কথা খুলে বলো। লক্ষণ অনেকক্ষণ নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আর পারেন না, সীতার দুই পা জড়িয়ে ধরে বলেন, দেবী, পূর্বজন্মে আমি কি মহাপাপ করেছিলাম, তাই শ্রীরামচন্দ্র আমাকে শাস্তি দিলেন। বৈদেহী কি এক অজানিত আশঙ্কায় লক্ষণের মাথার কেশ গুচ্ছ মুঠি করে ধরে বলেন, শাস্তি তোমার না আমার? জন্ম হতে দুর্ভাগ্য আমার ছায়া সঙ্গিনী, আমি সব সহ্য করতে পারবো লক্ষণ, কিন্তু এই অজানিত আতঙ্ক সহ্য করতে পারছি না। তুমি বলো, কোন সে মহাসর্বনাশ দুর্জয় সৌমিত্রকে ক্রন্দনে বাধ্য করেছে? দেবী, আমি আমি আপনাকে এইখানে রেখে যেতে এসেছি। মানে? শ্রী রামচন্দ্র প্রজাদের কথায় আপনাকে পরিত্যাগ করেছেন? না, তিনি স্তব্ধ হয়ে বসে থাকেন, যেন প্রস্তরে নির্মিত একটি মূর্তি বনাঞ্চলে স্থাপন করা হয়েছে। হঠাৎ জেগে উঠে রিজু দৃষ্টিতে লক্ষণের দিকে তাকিয়ে তিনি বলেন, আমার গর্ভস্থ সন্তানের কি হবে? বিমূঢ় লক্ষণ বলেন, এ কথার তাৎপর্য কি দেবী? তোমাদের প্রিয়তম প্রজারা তো একদিন এ কথা বলতে পারে, অরণ্য যে সন্তান প্রসব করেছেন সীতা, তা রামচন্দ্রের ঔরসজাত নয়। দেবী, তিনি আপনাকেই সন্দেহ করেন না, কিন্তু তিনি বড় বেশি প্রজানুরঞ্জক। তিনি আমাকে বারবার করে বলে দিয়েছেন, অরণ্য অধ্যুষিত অরণ্যে আপনাকে যেন ত্যাগ না করি। তিনি আপনার জন্য বাল্মীকির আশ্রমকে বেছে নিয়েছেন। কি দয়া! হা লক্ষণ, বনবাস আমার পক্ষে নূতন না, কিন্তু অনার্যদের আমি বিপজ্জনক বলে মনে করি না। বিপজ্জনক তোমাদের আর্য শক্তির আর ক্ষমতায়। কৌশলা নন্দন, যদি আমাদের যৌথ বনবাস জীবনে বারংবার অনার্যদি পীড়ন না করতেন, যদি তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি তুমি সুরপনখাকে ওইভাবে রক্তাক্ত না করতে, যদি তিনি সহস্র রাক্ষস বধ না করতেন, যদি অন্ধ আক্রোশে অনার্যদের আক্রমণ না করতেন, তাহলে রাবণ রাবণ প্রতিশোধ নিতে আসত না। আমার এই সর্বনাশে পূর্ব বস্তুতে প্রতিটি ধাপ কৌশলানন্দনের স্বহস্তে নির্মিত। সহসা তিনি অনুভব করেন তার শরীরের মধ্যে কি একটা অস্বস্তি। দুরাগত গলায় তিনি বলেন, লক্ষণ, তিনি তো নির্বাসন দিয়েছেন শুধু আমাকে। তার সন্তান ভূমিষ্ঠ হলে
সেও কি বঞ্চিত হবে? তার পূর্বপুরুষের অর্জিত রাজকোলা নন্দন এত সতর্ক ছিলেন গর্ভস্থ রাজজাতক ও তার জননীর সুখ সম্পাদনে। তিনি কি এ বিষয়ে কিছুই তোমাকে বলে দেননি? লক্ষণ মাথা নিচু করে। ও সীতা খুব ভয়ার্তভাবে চারিদিকে দেখছে, অন্ধকার নেমে আসছে, সামনে তমসা নদী, বাঁদিকে অরণ্য, বহু দূরে বাল্মীকির আশ্রম। গলা তা শুকিয়ে গেছে, খুব ভয়ার্ত গলায় বলছে, আমারে নির্বাসন দণ্ড কতদিন ব্যাপী? দেবী কেন আপনি বুঝতে পারছেন না? লোকভয়ে শ্রী রামচন্দ্র আপনাকে চিরদিনের জন্য ত্যাগ করেছেন, আপনার বা আপনার সন্তানের ভরণ পোষণের কোনো দায় দায়িত্ব তিনি আর নেবেন না। স্তম্ভিত বৈধি তাকিয়ে থাকে, তাকিয়েই থাকে। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। এক রাত্রিতে শ্রীরামচন্দ্র এত বদলে গেলেন কিভাবে? তার চোখের সামনে আলোকিত গঙ্গা নদী ও নৈমিষ ক্ষেত্র ক্রমশ অন্ধকার হয়ে আসে। তিনি মাথা ঘুরে তৃণভূমিতে পড়ে যান। মোবাইলটা একটু দয়া করে অফ করুন। ঋষি বালকদের কাছে অজানিত রাজকুলবধির আগমনের বার্তা পেয়ে বাল্মীকি দেখতে এসেছেন ব্যাপারটা কি। তিনি সীতার মাথার কাছে দাঁড়িয়ে বলছেন, কে মা তুমি? ভুলুণ্ঠিত সীতা মুখ তুলে তাকালেন। সর্পদংশনের মতো বাল্মীকি চমকে উঠে বলেন, এ কে সীতা? এই নির্জন অরণ্যে একাকিনী তুমি কি করছো? সীতা উচ্ছিষ্ট শাল পাতার ওপর বাল্মীকির দুই পা জড়িয়ে ধরে বলে, কোন পাপে, কোন পাপে, কোন পাপে। বহু দূরে দৃষ্টিপথের আড়াল হতে এই দৃশ্য দেখে লক্ষণ সীতার প্রিয় দেবর লক্ষণ স্বস্তিতে সুমন্ত্রকে বললেন, চলুন আর্য, অযোধ্যা অভিমুখে অশ্বদের ধাবিত করুন। অহো কি বিপুরুষ, ভাবা যায় না। কিছুদিন পরে রাত্রি নিশীথে সীতা দুটি পুত্র সন্তান প্রসব করেন। কিন্তু এই প্রসব খুব সহজে হয়নি। ত্রিশূর্ধ বয়স সীতার প্রথম সন্তান প্রসব করা খুবই কষ্টকর। শরীরের এত কষ্ট সীতা কোনোদিন ভোগ করেননি। কিন্তু কার জন্যই কষ্ট? তার গর্ভ যেন ইক্ষ্বাকু রাজবংশের একটি পিত্তল ভাণ্ড, প্রয়োজনে সেখানে তাদের রাখা হবে, আবার প্রয়োজনে নিয়ে যাওয়া হবে। পিত্তল ভাণ্ডের কোনো অধিকার নেই, দাবি নেই, ভাণ্ড শুধু বেদনায় চৌচির হয়ে যায়। সীতার এই দুই পুত্র লব এবং কুশ অসম্ভব মেধাবী। দেখতে দেখতে 11 বছর কেটে গেছে। যে শাস্ত্র শেষ করতে অন্যান্য ছাত্ররা 10-11 বছর লাগছে, এরা 8-9 বছরে সেই শাস্ত্র শেষ করে ফেলেছে। এমনকি যুদ্ধবিদ্যাও এরা সাংঘাতিক নাম করেছে। বাল্মীকির রামগান রচনা করছেন, রামের জীবনে বিভিন্ন ঘটনা নিয়ে। সীতা চান না যে তার পুত্ররা রামের কাছে গিয়ে তার পরিচয় ভিক্ষা করুক। তিনি তার মনের ইচ্ছা বললেন বাল্মীকি, যে আমার পুত্ররা যেন নিজের অধিকারে রাজপ্রাসাদে প্রবেশ করতে পারে। বাল্মীকি সীতা এবং রামের অন্তরঙ্গ মুহূর্তের কিছু মুহূর্ত এই রামগানে বর্ণনা করলেন এবং লব এবং কুশ এই গান অনায়াসে তাদের কণ্ঠে তুলে নিল। খবর পাওয়া গেল রাজ
অযোধ্যার রাজপ্রাসাদে বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ এসে জড়ো হচ্ছেন একটা উৎসবে। বাল্মীকি এই সুযোগে লব এবং কুশকে নিয়ে চললেন অযোধ্যা। উদ্দেশ্য একটাই, বেশ কয়েকদিন ধরে তারা ওখানে রামগান পরিবেশন করবে। লব কুশকে নিয়ে বাল্মীকি চলে গেছেন অযোধ্যা। সীতা দুটি সন্তানকে ছেড়ে দিয়ে বরং নিঃসঙ্গ হয়ে পড়েছেন, একা একা মনে ঘুরে বেড়াচ্ছেন আর লুকিয়ে চোখের জল ফেলছেন। আত্রেয়ী, যে কিনা সেই যৌবন কাল থেকে বাল্মীকির সঙ্গিনী হয়ে রয়েছেন, এই বৃদ্ধ বয়স পর্যন্ত বাল্মীকির স্ত্রীর সমস্ত কর্তব্য তিনি পালন করেছেন, কিন্তু বাল্মীকি তাকে স্ত্রীর মর্যাদা দেননি। এই আত্রেয়কে সীতা মা বলে ডাকে। সীতা খুব আত্রেয়কে ভীষণ ভালোবাসে, বুকের ভিতরে জড়িয়ে নিয়ে আত্রেয়ী বলছেন, অত ভাবিস নে রে মা, দেখিস লক্ষ্মণ ঠিক রাজপ্রাসাদে প্রবেশ করতে পারবে, রামগান শুনে রামের সব কথা মনে পড়ে যাবে। না না, সে তাহলে পারবে, রঘুকুলের পুত্র সন্তান পথে পথে ঘুরছে, এ দৃশ্য তাদের পক্ষে অমর্যাদা। মা একবারও তো ভাবছেন না, দুটো সন্তানকে ছেড়ে দিয়ে এরপর আমি কি নিয়ে থাকবো? তোকেও ডাকবেন রে, সন্তানের মুখ দেখে তার জননীকে কি ভুলে থাকতে পারে? তোকেও ডাকবেন। হ্যাঁ ডাকবেন, কিন্তু আমি সে আহ্বান প্রত্যাখ্যান করব, অর্থাৎ আমি যাব না, 12 বছরের অপমানের স্মৃতির আমি প্রত্যুত্তর দেব। ভুলে যা রে মা, সব ভুলে যাব, ভুলে যা। বা সব ভুলে যাব, আবার সেই আত্মাভিমানী স্বামীর প্রাসাদে উঠব, কখন তিনি পুনরায় বিতাড়ন করবেন সেই ভয়ে দিনাতিপাত করব। না, যে কুলের নির্বাসনের প্রতিবাদ করেনি, যে রাষ্ট্র প্রতিবাদ করেনি তীব্র অন্যায়ে, সেখানে আর আমি ফিরে যাব না। ওই কুল আমার নয়, ওই রাষ্ট্র আমার নয়, ওই স্বামী না, ওই স্বামীও আর আমার নয়। কিন্তু মাঝে মাঝে তার চোখ জ্বালা করে ওঠে অপমানে, ভালোবাসা অন্তরের অবরুদ্ধ রাগ যেমন বের হতে পথ পায় না, তেমনি করুণা প্রকাশিত হতে চায়। আত্মীয়কে জড়িয়ে ধরে তিনি বলেন, মা, ও মা, আমি কি কুরূপ এখন? স্বামী আমাকে চিনতে পারবেন তো? কিন্তু এতদিন পরে অযোধ্যার প্রাসাদে কোন মুখ নিয়ে প্রবেশ করবেন তিনি? দাসীরা অন্তপুরিকাগণ তাকে উপহাস করবে অন্তরালে, এমনকি রামের অনুশোচনা তিনি সহ্য করতে পারবেন না। যে রাম তার প্রতি এত অবিচার করলেন, তার সন্তানদের খবর মাত্র নিলেন না, ভরণ পোষণের সমস্ত সম্ভাবনা রুদ্ধ করে দিলেন, সেই স্বামীর শয্যায় আর তিনি যেতে চান না। সীতার আত্মমর্যাদায় যে আঘাত তিনি করেছেন, তারপর সীতার স্বামী হওয়ার যোগ্যতাও তিনি হারিয়েছেন। যদি সুযোগ আসে, সীতা আজকের পরিবর্তিত আত্মনির্ভর সীতা তাকে প্রত্যুত্তর দেবেন। প্রত্যুত্তর দেওয়ার সময় হয়ে গেছে। রাম গান শুনে সবাই এক বাক্যে বলতে শুরু করেছে, যে এই দুটি কিশোর এসব কথা জানলো কোথা থেকে? নিশ্চয়ই তার জননীর কাছ থেকে। এরা রামের সন্তান না হয়ে যায় না। রামও বুঝতে পেরেছেন যে এরা আমারই ছেলে, তাদের অন্দরে পাঠিয়ে দিয়েছে, এইবার সীতার খোঁজ পড়েছে। বাল্মীকি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলেন। তিনি সীতাকে নিয়ে এসে বলেন, রাম, এই তোমার সতীসাধ্বী স্ত্রী এতদিন আমার আশ্রমে ছিল, একে তুমি গ্রহণ করো। বাল্মীকি সতীসাধ্বী বললে তো হবে না, এই সভায় সকলের মাঝে সীতাকে নিজের মুখে বলতে হবে আমি সতীসাধ্বী। রামের কল্পনা সর্বাঙ্গ সুন্দরী সীতার যে উজ্জ্বল মূর্তি অঙ্কিত ছিল, এই নারী তো সেই সীতা নয়। কালের প্রভাবে দারিদ্র্যের স্পর্শে প্রকৃত সীতার যেন ছায়া মাত্র তার সামনে এসে দাঁড়িয়েছে। উপস্থিত রাজাদের সামনে তার মর্যাদা লুণ্ঠিত হচ্ছে বলে রাম ক্রমশ ক্রুদ্ধ হয়ে উঠলেন। ক্রুদ্ধ বিরক্ত রাম সীতার দিকে চোখ রেখে বললেন, শপথ গ্রহণ করো,
সীতার চোখে যেন বিদ্যুৎ ঝলসে উঠল। কিসের শপথ? শপথ সতীত্বের, শপথ অপার শরীরে। সীতা রামের চোখের দিকে সোজা তাকিয়ে বলছেন, না বাবা রে, রামের মুখের উপর না। রাম প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করছেন এবং বলছেন, আমি তোমাকে বলছি, তুমি এই সভায় সকলের সামনে শপথ নিয়ে বলবে তোমার সতীত্ব তুমি অক্ষুণ্ণ রেখেছ। কি সম্মানীয় ব্যাপার যদি শপথ নিই, যদি ফিরিয়ে দিতে পারবেন আমার 12টা বছর, অর্থাৎ অর্থাৎ এই শপথ নিতে আমার ঘৃণা হচ্ছে। শপথ নিলে কি আমার শরীর অপাপ হবে রামচন্দ্রজি? পাপ কাকে বলে? শরীরের কোনো পাপ হয় না, পাপ বোধ একটি মানসিক অনুভূতি, আমার মনে সে বোধ নেই। রাম প্রচণ্ড চিৎকার করছেন, পাঠ হচ্ছেন, একই কথা বলে যাচ্ছেন, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এই সভায় শপথ নিয়ে বলবে তোমার সতীত্ব তুমি অক্ষুণ্ণ রেখেছ। সীতার মুখে ঈষৎ হাস্য রেখা দেখা যায়, অস্বাভাবিক শান্ত দেখায় তাকে, যেন কিছুতেই আর কিছু তার যায় আসে না। তিনি আবার উপস্থিত সভামণ্ডলীর সভাজনদের দিকে তাকান। সেই সব বিস্মিত রাজপুরুষদের দেখে তার মনে হয় বাজে পুড়ে যা বৃক্ষ সবুজ যেন দণ্ডায়মান, যেন কৌতুক করছেন, যেন কৌতুকই তার শেষ প্রতিশোধ। এইভাবে সীতা বলেন, ধরুন সতীত্ব নামে সেই স্বর্ণ মুদ্রাটি 12 বর্ষ পূর্বে লঙ্কাপুরীতে হারিয়ে ফেলেছি আমি। রাম আর্তনাদ করে মাটিতে বসে পড়ে সীতার দুই হাত ধরে অনুনয় বিনয় করছেন, জানকী জানকী, তুমি একবার বলো তোমার সতীত্ব তুমি অক্ষুণ্ণ রেখেছ। জানকী তো সত্যি রামকে ভালোবাসতেন, নাহলে 26টা বছর কেন সে মনে মনে ঘুরে বেড়াবে? কেউ তোকে বলেনি রামের সঙ্গে 14 বছর বনবাসে যাও? সে রামকে ছেড়ে থাকতে পারবে না, গিয়েছিল। এই যে 12টা বছর কাটার কি দায় ছিল তার? মুহূর্তের মধ্যে সে অন্য মানুষ হয়ে গেছে। জানকী গভীর দৃষ্টিতে রামের চোখের অন্তঃস্থলে দৃষ্টিপাত করে, সেই মুহূর্তে দুজনেই অনুভব করেন তাদের সম্পর্কের মধ্যে এক অমোঘ নিয়তি নির্দিষ্ট আকর্ষণ আছে। খুব আস্তে করে হাত ছাড়িয়ে নিয়ে জানকী বলেন, আর্যপুত্র ক্ষমা করো, আমার জীবন তো শেষ হলো, সতীত্বের শপথ নিয়ে আর্যাবর্তে সমগ্র নারীদের সর্বনাশের পথ সুগম করতে পারবো না। অকস্মাৎ একটা ঘূর্ণিঝড় ওঠে, আতঙ্কে সবাই চিৎকার করে ছুটোছুটি করছে, কে কোন দিক দিয়ে বেরোবে। সীতা সেই জনতার সঙ্গে মিশে গিয়ে ছুটছেন, রাম সীতাকে ধরার চেষ্টা করছেন এবং সীতা সীতা বলে ডাকছেন। সীতা ছুটছেন আর বলছেন, পিতা মাতা স্বামী পুত্র কেউ যখন চিরদিনের নয়, কেউ যখন দুঃসময় পার্শ্বচর নয়, তখন অচেনা পথ কেই বা আমার ভয় কি? এই পথ কি মৃত্যুর? না না না, এই তো জীবনও হতে পারে। সীতা উন্মাদ মতো চিৎকার করে বলেন, আমাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না, তোমাদের পৃথিবী আমি ত্যাগ করলাম। শোনো, আমি তোমাকে ত্যাগ করলাম। এই বলে সীতা অন্ধকারের মাঝখান দিয়ে ছুটছেন, আলোর দিকে ছুটছেন, সীতা আলোর দিকে ছুটছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।